সারা রাজ্যের 108টি পৌরসভা নির্বাচন হতে চলেছে আগামী 27 ফেব্রুয়ারি। সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার 17 আসন বিশিষ্ট কালিয়াগঞ্জ পৌরসভার নির্বাচন হতে চলেছে। সেই মোতাবেক শুক্রবার বিকেল পর্যন্ত রাজনৈতিক দলগুলি প্রচার চলবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে। আর যাতে পুরো নির্বাচন অবাধে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়, সেই কারণে রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে নাকা চেকিং শুরু হয়েছে। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের গ্রাম থেকে শহরের প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে। ছোট বড় সব ধরনের গাড়িগুলিকে থামিয়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন। নির্বাচনের আগে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এই ব্যবস্থা। ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।